সিআইডি তোমাকে লেগে সু খবর আছে আমরা আরেকটা কেস পাইছি স্যার আরেকটা কেস মানে এটাই তোমাকে প্রথম কেস যাইও কেস তো পাইছি আর এই কেসে আমি কোনো কমপ্লেইন শুনতে চাই না এমনিতেই অনেক কমপ্লেইন আছে সিআইডির নামে সিআইডি নাকি কেস সমাধান করতে গেলে অনেক গালাগালি করে তাই এই রুদার ভিতরে কোনো হালার ফলা যদি গালাগালি করো অন নানি লেখা লিখে দাও তোরা যে কেসের ব্যাপারে কথা কইয়া কিন্তু স্যার আপনি আমি যদি তোকে লগে যাই তাহলে সানাসুরের প্যাকেটটা কি হইব মানে হ্যালো জান প্রচুর ব্যস্ত এই এই তোরা যে কেসের ব্যাপারে কথা কও প্রচুর ব্যস্ত জান রুদার আর কিছু কথা কও সময় নেই দয়া দরজা তো লাগানো দরজা তোমারই ভাঙতে হইব আরে দয়ার কাজ দিন দিন এতই শক্ত হইতাছে যে এখন দয়া খালি দরজা না দেওয়ালও ভাঙি হালাইতে পারে শর্তরা আম্বুজা সিমেন্ট সহজে ভাঙবো না সিআইডি হ্যাঁ আমি তোমাকে কল দিছিলাম কারণ আজকে ভোরবেলা আমার বাইকনা খুন হয়েছে আর এইটার ইনভেস্টিগেশন সিআইডি করতে হইব কিন্তু আমি কখনোই বেরোজাদার কো কেস দিব না মে সেমানা তুই খা আমার নাম দয়া ব্যাপারে আমার ভিতরে কোনো দয়া নাই ভাঙ্গা আলাম একবারে আমি রোজা আপনার সেবা না আপনি রাখেন তো আমরা সবাই রোজা রাখছি আচ্ছা দেখি কি রে দে এই জায়গায় সব ডিটেলস দেওয়া আছে ঘটনাস্থলে দেয়া তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শুরু কর তাইলে এইটাই সেই জায়গা যে জায়গায় মার্ডারটা হয়েছিল স্যার এটা সেই জায়গা না এটা টয়লেট এই জায়গার কোনায় কোনায় খুঁজ যে কোনো একটা সূত্র পাওয়া যাইতে পারে আমি ওই কোনায় দেখতেছি আমি এই কোনায় দেখতেছি তোরা কোনায় কোনায় খুঁজ তা না তোর খাইতে হ্যাঁ বলে পানি খেতে পারি নি কোনায় কোনায় খুঁজ লাল এটা নিশ্চিত টমেটোর সস আরে না আমি শিওর এটা স্ট্রবেরির জুস আরে না এটা ক্লিয়ার তরমুজের রস জয়া পাং ফেডিক্স পাং বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে তার মানেটা বুঝতাছো না তো স্যার বাথরুমের ভিতরে বিস্কুটের প্যাকেট পড়ে আছে তোরা এটার মানেটা বুঝতাছো না তো স্যার তার মানে বিস্কুট খেয়ে প্যাকেট বাথরুমে ফেলাইছে এই দরা মারে আমার নামই কিন্তু দয়া আমার ভিতে কিন্তু কোনো দয়া মানে নাই তোরে কিন্তু একবার ভাঙ্গে ফেলামু আরে স্যার টয়লেটের ভিতরে বিস্কুটের প্যাকেট মানে যে মার্ডারটা করছো রোজা রাখে নাই কথা তো তুই তার মানে যে এই খুনটা করছে হ্যাঁ বিস্কুট খেয়েছিল তাই আমাকে ওই মামার দেওয়ার ডিটেলস দেখে খুঁজে বের করতে হইব কে কবিত্র রোজা রাখে নাই যে রোজা রাখে নাই সেই আসল খুনি গাড়ি চালাই কেমনি সিআইডি হইছি এখন বন্ধ গাড়ি চালানি পারি না আজকে আমার গাড়ি চালানি শিখতে হইব কম দামি গাড়ি প্যাডেল নাই এর থেকে তো আমার সাইকেলই ভালো গাড়ি তো আজকে চালামই অভিজিৎ বলে কথা কি ব্যাপার অভিজিৎ তুমি গাড়ি চালাইতে পারো না তাইলে আমি তোমার শিখামু কিভাবে গাড়ি চালাইতে হয় প্রথমে হাত নিবা তারপর হাত ব্রেকের উপরে রাখবা তারপর তুমি ব্রেকে জোরে চাপ দিবা তারপর যেটা করতে হইব ওইটার লেগে আমার তোমার পিছনে চড়তে হইব ভালো করে বুঝে লই এই সিবি স্যার কি হইতাছিল এনে আরে আমি তো অভিজিতের গাড়ি চালানো শিখাইতেছিলাম গাড়ি চালানো শিখাইতেছিলেন না নিজে কিছু চালানোর ব্যবস্থা করতেছিলেন চলো তাড়াতাড়ি ইন করি করতে দেই দিব স্যার তাহলে এই গাড়ি গাড়ির লগে আমাকে সম্পর্ক কি স্যার আপনি না কইলেন এই গাড়ি দেখতে আমি গাড়ি দেখতে কইছিলাম আমি কি কইছি গাড়ি আমার স্যার তাহলে এখন কি আমরা এটা যামু তোরা ভাবলি কেমনে এই রুদার ভিতর রুদা রাইখা আমি তো করে হাঁটাই নিমু এই রুদার ভিতর এসি করা প্রাইভেট গাড়িতে চড়ে আমরা ইনকোয়ারি করতে যাবো কিন্তু স্যার তেলের দাম বাড়াতে গাড়ি ভাড়াও কিন্তু বেড়ে গেছে এখন মাথা প্রতি 500 সমস্যা নাই আসলে গাড়ি ভাড়াটা কোনো বড় বিষয় না কিন্তু রোজার দিনে রোজা রাইখা রইতে এইটা কষ্ট করলে বেশি সব পাওয়া যায় তাই আইকেই যাই